ওয়ানডে সিরিজ খেলতে রাতে নিউজিল্যান্ডে যাচ্ছে টিম বাংলাদেশের বাকি ক্রিকেটাররা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দলে থাকা পাঁচ ক্রিকেটার আর কোচিং স্টাফরা বিমানে উঠবেন রাত 11:55। ক্যাপ্টেন শান্ত, মুশফিক, শরীফুল, মিরাজ আর হাসান মাহমুদের সাথে একই ফ্লাইটে যাচ্ছেন হেড কোচ চন্ডিকে হাতুরে সিংহে ও বাকি স্টাফরা। রবিবার নিউজিল্যান্ডে পৌঁছায় টেস্ট দলের বাইরে থাকা 11 ক্রিকেটার এবং 3 কোচিং স্টাফ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এই সফরে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে 3টি ওয়ানডে আর 3টি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 17 ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে, 20 ও 23 ডিসেম্বর বাকি দুই ম্যাচ, তার আগে 14 ডিসেম্বর লিঙ্কনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি টোয়েন্টি দলের বাকি ক্রিকেটাররা দলের সাথে যোগ দেবেন পরে।